হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন মির্জাউল নেট সেন্টার ইউটিউব চ্যানেল আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই ষোলো মে অর্থাৎ আজকে প্রকাশিত হল পশ্চিমবঙ্গ হাই মাদ্রাসার মাধ্যমিক ফলাফল তবে মাদ্রাসার সঙ্গে সঙ্গেই প্রকাশিত হল আলিম ফাজিল পরীক্ষার ফলাফল এই ফলাফলে আগের বারের তুলনায় এবারে পাশের হার বাড়লো হাই মাদ্রাসায় পাশের হার বেড়েছে আলিম ও ফাজিল পরীক্ষাতেও আজকে থেকেই বিদ্যালয়ে মার্কশিট পাওয়া যাবে তাই যে সকল বন্ধুরা এখনও মার্কশিট নাওনি বিদ্যালয় বিদ্যালয়ে গেলেই পেয়ে যাবে আমরা এই ভিডিওতে আজকে দেখে নেব মাদ্রাসা বোর্ডের মাধ্যমিকে সেরা তালিকায় কারা কারা আছে তবে আমি খুব দুঃখিত বিস্তারিত জানাতে পারছি না তার কারণে কারণ এখন পর্যন্ত যেইটুকু আপডেট পেয়েছি সেইটুকু আপনাদের জানাবার চেষ্টা করব। চলুন আমরা এক ঝলক দেখে নিই কারা কারা প্রথম স্থানে আছে ওয়েলকাম ব্যাক আপনি যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে আপনার সাবস্ক্রাইব চিহ্নটি এরকম লাল হয়ে থাকবে আপনাকে অনুরোধ করবো এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশের যে আইকনটি আসবে সেখানেও ক্লিক করে নেবেন হাই মাদ্রাসায় এবারে প্রথম স্থান অধিকার করেছে মুর্শিদাবাদের সাইনুল হক ছিয়ানব্বই পয়েন্ট আটত্রিশ শতাংশ নম্বর পেয়েছে সাইনুল এবং একসাথে দ্বিতীয় স্থান অধিকার করেছেন দুইজন আবু দাউদ বাখিরা ও মোহাম্মদ হাসমাত আলী শাহ দুজনেই এই বাঁকুড়ার বাসিন্দা দুজনের প্রাপ্ত নম্বর চুরানব্বই পয়েন্ট তেষট্টি শতাংশ তৃতীয় স্থানে রয়েছে দুইজন চুরানব্বই পয়েন্ট পঞ্চাশ শতাংশ নম্বর পেয়ে তৃতীয় হয়েছেন তাবাসুম সিদ্দিকি রৌনক জাহান তাবাসুম মুর্শিদাবাদের ও রৌনক মালদাহের বাসিন্দা চতুর্থ স্থানে রয়েছে মুর্শিদাবাদের বাসিন্দা তৌফিক রেজওয়ান তার প্রাপ্ত নম্বর চুরানব্বই পয়েন্ট আটত্রিশ শতাংশ পঞ্চম স্থানে রয়েছে তিনজন তারা চুরানব্বই পয়েন্ট পঁচিশ শতাংশ নম্বর পেয়েছে যৌথভাবে পঞ্চন মোহাম্মদ মেহেদি হাসান সিরাজ মোহাম্মদ কাইফ আলী আলিউল ইসলাম বন্ধুরা এই ছিল বছরের মাদ্রাসা মাধ্যমিকের সেরার তালিকার লিস্ট তবে যেইটুকু আপডেট পেয়েছে সেইটুকু আপনাদের দিলাম এর বাইরে যদি থাকে তবে কমেন্ট করে জানাবেন এবং এর মধ্যে যদি কিছু ভুল হয়ে থাকে তাহলেও কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন অন্যকে জানিয়ে দিতে ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ